আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে ইনস্টাগ্রাম রিলসটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। অর্থাৎ ইনস্টাগ্রামে যে রিলস অপশনটা আছে, অর্থাৎ এই যে আমরা যে রিলসটা দেখতে পারি, তো এই রিলসগুলা কিভাবে আপনি ডাউনলোড করতে পারেন যে কারো রিলস, তো এই জিনিসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, দেনাকে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখেন, আমি ইনস্টাগ্রামে চলে আসলাম। এখানে কিন্তু সবার রিলস এখানে শো করবে। তো দেখেন এখানে এই যে সবার রিলস আসতেছে। তো এখান থেকে মনে করেন আপনার এই রিলসটা পছন্দ হলো, তো এটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, বা এরকম আরও অনেক রিলস পেয়ে যাবেন এখানে। তো সাপোজ মনে করেন আমি এখান থেকে এই রিলসটা ডাউনলোড করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কী করব, আমি এই যে ফার্স্ট সাইডে থ্রি ডট একটা আইকন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা মাত্র এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে দেখেন লিঙ্ক নামে একটা অপশন আছে, তো এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আপনার লিঙ্কটা কপি করা হয়ে যাবে। এবার আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবেন। তো আমি সবাইকে সাজেস্ট করব ক্রোম ব্রাউজারে যাওয়ার জন্য। তো দেখেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। এবার এখান থেকে আপনি সহজেই গুগলে চলে যেতে পারেন। তো আমি এখান থেকে গুগল ডট কমে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, গুগল আসার পরে এখানে লিখবেন সেভ ইনস্টা ডট অ্যাপ। তো এটা লিখে আপনার এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এই যে দেখেন এটা কিন্তু লেখা আছে সেভ ইনস্টা ডট অ্যাপ। তো আপনারা এই প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটাই ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করা মাত্র দেখেন এরকম একটা ওয়েবসাইট আমাদেরকে নিয়ে আসবে। তো এখানে দেখেন উপরের দিকে কিছু অপশন আছে, এই যে স্টোরি অপশন, ফটো, তারপর রিলসের অপশন, আরও কিছু অপশন আছে, এখানে টিভি চ্যানেলের অপশন আছে। তো আমরা যেহেতু রিলসটা ডাউনলোড করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আপনার রিলসের এই অপশনটাতে ক্লিক করে দিব। তো দেখেন আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করা মাত্র দেখেন একটা সিলেক্ট হয়ে গেল। এবার এখানে দেখেন আরেকটা অপশন আছে পেস্ট ইউআরএল ইনস্টাগ্রাম। তো এখানে আমরা যে ইউআরএলটা কপি করছি, তো সেটা এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পরে এখানে আমরা যে সাইডে ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করা মাত্র এরকম একটা অপশন আসবে। তো আমরা জাস্ট এখান থেকে ক্লোজের উপর ক্লিক করব। দেখেন এখানে কিন্তু সেম সেই ভিডিওটা এখানে আমার চলে আসছে। তো আমি জাস্ট এটার যে এখানে যে ডাউনলোড লেখাটা আছে, তো ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করে দিব। এরপরে যে কোনো একটা অ্যাড শো করতে পারে, আমি এই উপরে ক্রসের উপর ক্লিক করে দেব। ক্লিক করা মাত্রই দেখবেন যে এটা এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডিটেলসে গেলে এখানে দেখতে পারবো আমার কিন্তু সেই ভিডিওটা ডাউনলোড হচ্ছে। তো এভাবে কিন্তু খুব ইজিলি আপনি চাইলে ইনস্টাগ্রামের যে কোনো রিলস ভিডিওটা খুব ইজিলি আপনি চাইলে ইনস্টাগ্রাম থেকে আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। তো দেখেন এটা কিন্তু এই যে আমার ডাউনলোড হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু খুব ইজিলি সেভ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।